করোনা প্রতিরোধী নাকের স্প্রে উদ্ভাবন করার দাবি দেশের গবেষকদের ঝামেকে 200 রোগীর উপর পরীক্ষা সারা দেশে 57,000 এর বেশি নদী দখলদার চিহ্নিত উচ্ছেদ হয়নি বেশিরভাগ কমিশনের প্রতিবেদন বিসি প্রভিসি ট্রেজারার ছাড়াই চলছে 71 বিশ্ববিদ্যালয় 31 জানুয়ারির মধ্যে প্যানেল না হলে কঠোর ব্যবস্থা চট্টগ্রাম সিটি নির্বাচনে 48 ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মানছে না হাইকমান্ডের নির্দেশ ট্রাম্পের অভিশংসন বিষয়ে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি আজ তাণ্ডবের আগে দেয়া বক্তব্য সঠিক বললেন ট্রাম্প আমন্ত্রণ সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ছিনা এবং আমি মুজাহিদুল ইসলাম করোনা ভাইরাস প্রতিরোধী নাকের স্প্রে আবিষ্কারের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিআরআইসিএম প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর মালা খান এ দাবি করেন তিনি জানান 3-4 ঘন্টা পর নাক ও গলায় স্প্রে নিলে ভাইরাস ধ্বংস হবে আর যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে কমে যায় ভাইরাল লোড এটি ঢাকা মেডিকেলে 200 রোগীর ওপর প্রয়োগে সফল ও কার্যকর বলেও দাবি তার বড় পরিসরে পরীক্ষার জন্য বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল বিএমআরসিতে আবেদন করা হবে বিআরআইসিএম ছাড়াও এই উদ্ভাবনের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মেডিকেলের কয়েকজন গবেষক কোভিড 19 প্রিভেনশনের জন্য আমরা নাক এবং মুখে স্প্রে করার জন্য একটা স্প্রে তৈরি করেছি যেটা আপনার কোভিড ভাইরাসকে ডিস্ট্রয় করে আপনার গলা এবং নাকের মধ্যে থাকা অবস্থায় কারণ এর মাধ্যমেই তো ট্রান্সমিশনটা হয় তাই না গলা এবং নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে ওই জায়গাটায় যখন আমরা স্প্রে করি কোনোভাবে যদি সেখানে এফেক্টেড হয় তাহলে সেই ভাইরাসগুলোকে ডিস্ট্রয় করে সারা দেশে 57,390 জন নদী দখলদার চিহ্নিত করেছে জাতীয় নদী রক্ষা কমিশন মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বার্ষিক প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি জানানো হচ্ছে ঢাকায় উচ্ছেদ করা হয়েছে 5,799 জনকে আর চট্টগ্রামে 4,704 জনের মধ্যে উচ্ছেদ করা হয়েছে মাত্র 230 জনকে সারা দেশের নদনদীর দখল ও দূষণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিবেদনে বলা হয়েছে সারা দেশে 32.37 ভাগ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে সারা দেশে 57,390 জন নদী দখলদার চিহ্নিত করেছে জাতীয় নদী রক্ষা কমিশন মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বার্ষিক প্রতিবেদন তুলে ধরে সংস্থাটি জানানো হচ্ছে ঢাকায় উচ্ছেদ করা হয়েছে 5,799 জনকে আর চট্টগ্রামে 4,704 জনের মধ্যে উচ্ছেদ করা হয়েছে মাত্র 230 জনকে সারা দেশের নদনদীর দখল ও দূষণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিবেদনে বলা হয়েছে সারা দেশে 32.37 ভাগ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে এছাড়া এখনও 67.63 ভাগ দখলদারদের উচ্ছেদ করা যায়নি সবচেয়ে বেশি নদী দখলদার খুলনা বিভাগে 11,245 জন সবচেয়ে কম 2,044 জন সিলেট বিভাগে আর ঢাকায় দখলদারদের সংখ্যা 6,758 জন উচ্ছেদ করা হয়েছে 5,799 জনকে এছাড়া এ জেলার আশেপাশে দখল হয়েছে 77টি খাল তবে পর্যাপ্ত অর্থ সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উচ্ছেদ অভিযান নালা খাল বিলকে অবিকশিতের মতো আমরা যেভাবে জবরদখল করছি শক্তি বেশি শক্তি দিয়েও আমরা দখলে রাখার চেষ্টা করছি এই জায়গাগুলোতে আমি মনে করি সম্মিলিতভাবে তাদেরকে বোঝাতে হবে মোটিভেশনাল ওয়ার্কও করতে হবে এবং সেটি যদি না হয় আমাদের কঠোর কঠোর শাস্তি আইন প্রয়োগের মাধ্যমে তাদের উচ্ছেদ করতে হবে নদী দখলদারদের বিষয়ে আদালতের নির্দেশনা কার্যকরের দাবি জানান আইনজীবীরা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান নদী রক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিসভায় আলোচনা হবে মনোভাব প্রকাশ পেয়েছে
এই এই সম্বন্ধে কিন্তু অবশ্যই গণতান্ত্রিক নিয়মে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আমার ধারণা সরকার এই বিষয়টা নজরে এসছে এবং আমরা আমাদের যে আইনিটা আমাদের তাদের প্রস্তাব যে এই জায়গায় এখন একটা রূপ দিতে হবে আইনি রূপ দিতে হবে যাতে বইটা প্রায়োগিক শক্তি পায় সেটা আমরা করতে পারবো। প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় 7,000 শিল্প কারখানা থেকে দিনে প্রায় 60,000 ঘনমিটার বর্জ্য খালো নদীতে পড়ছে। এছাড়া 11টি শিল্প কারখানা অঞ্চলের 50টি উৎস থেকে তরল বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। রাজধানীর বর্জ্যের 44% সংগ্রহের পর ডাম্প করা হলেও বাকিটা ফেলা হয় যত্রতত্র জলাশয়ে। আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যাপ্ত অর্থ সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উচ্ছেদ অভিযান। নালা খাল বিলকে অবিকশিতের মতো আমরা যেভাবে জবরদখল করছি শক্তি বেশি শক্তি দিয়েও আমরা দখলে রাখার চেষ্টা করছি এই জায়গাগুলোতে আমি মনে করি সম্মিলিতভাবে তাদেরকে বোঝাতে হবে, মোটিভেশনাল ওয়ার্কও করতে হবে এবং সেটি যদি না হয় আমাদের কঠোর কঠোর শাস্তি আইন প্রয়োগের মাধ্যমে তাদের উচ্ছেদ করতে হবে। নদী দখলদারদের বিষয়ে আদালতের নির্দেশনা কার্যকরের দাবি জানান আইনজীবীরা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান নদী রক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নে মন্ত্রিসভায় আলোচনা হবে। মনোভাব প্রকাশ পেয়েছে এই এই সম্বন্ধে কিন্তু অবশ্যই গণতান্ত্রিক নিয়মে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আমার ধারণা সরকার এই বিষয়টা নজরে এসছে এবং আমরা আমাদের যে আইনিটা আমাদের তাদের প্রস্তাব যে এই জায়গায় এখন একটা রূপ দিতে হবে আইনি রূপ দিতে হবে যাতে বইটা প্রায়োগিক শক্তি পায় সেটা আমরা করতে পারবো। প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় 7,000 শিল্প কারখানা থেকে দিনে প্রায় 60,000 ঘনমিটার বর্জ্য খালো নদীতে পড়ছে। এছাড়া 11টি শিল্প কারখানা অঞ্চলের 50টি উৎস থেকে তরল বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। রাজধানীর বর্জ্যের 44% সংগ্রহের পর ডাম্প করা হলেও বাকিটা ফেলা হয় যত্রতত্র জলাশয়ে। আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ ছাড়াই 71টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলছে কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে তৈরি হচ্ছে নানা জটিলতা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে 31 জানুয়ারির মধ্যে সব পদের জন্য প্যানেলের প্রস্তাব না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 160টি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ এই তিন পদে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে যে কোনো প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়ে। এরপর মন্ত্রণালয় থেকে সেই প্রস্তাবনা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়। পরে সেই প্রস্তাবনার উপর ভিত্তি করে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ইউজিসির তথ্য অনুযায়ী দেশের 15টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, উপ উপাচার্য নেই 33টিতে, কোষাধ্যক্ষের পদ শূন্য 22টি বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন এসব পদ খালি রেখেই চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তাগিদের পরও দেয়া হচ্ছে না নিয়োগ। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী কার্যকর ব্যবস্থা করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো গড়িমসি করছে। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য, উপ উপাচার্য এবং ট্রেজারার নিয়োগের জন্য এমন সমস্ত প্রস্তাব পাঠায় যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে বিলম্ব ঘটে। এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিতও অনেক ক্ষেত্রে ঘটে থাকে। কমিশন বলছে 31 জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়োগের উদ্যোগ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত চিঠিও বিশ্ববিদ্যালয়গুলোকে দেয়া হয়েছে। আমরা এই বিষয়টি মনিটর করছি এবং যদি কেউ এই বিষয়টি এখনও গুরুত্ব সহকারে না দেখে থাকে এবং তাদের ব্যাপারে কি করা যায় ইউজিসি বসে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদে যোগ্য শিক্ষক না পাওয়ায় প্যানেল দিতে পারছে না। কিন্তু সত্যি যথোপযুক্ত ক্যান্ডিডেট পাওয়া কঠিন ব্যাপার। আর যে আমাদের একটা ব্যবস্থা রয়েছে না, তিনজনের নাম দিতে হয়, তিনজনের নাম যারা দেয় তাদের জানে যে একজনকে নিয়োগ দেওয়া হবে আর বাকি দুজনকে নিয়োগ দেওয়া হবে না, সেক্ষেত্রে বাকি দুজন খোঁজে বের করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এদিকে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়াও ত্রুটিপূর্ণ বলছে মঞ্জুরি কমিশন।
সংশ্লিষ্টরা বলছেন ইউজিসি কোনো ব্যবস্থা না নেয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এই আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সবার আগে শক্ত হতে হবে কমিশনকে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সমর্থন পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা। সাধারণ ও সংরক্ষিত মিলে 54টি ওয়ার্ডের 48টিতে আওয়ামী লীগের প্রার্থীদের মুখোমুখি হতে হচ্ছে নিজ দলের একাধিক প্রার্থীর। দলের হাইকমান্ডের হুমকি ধমকেও পিছু হটছে না এসব প্রার্থী। চট্টগ্রাম সিটি নির্বাচনে 40টি সাধারণ ও 14টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট গ্রহণ হবে 27 জানুয়ারি। এর মধ্যে দলীয় সমর্থনের বাইরে সাধারণ ওয়ার্ডে 64 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে 28 জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এই তালিকায় আছেন 12টি ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা। কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ারি, দফায় দফায় সমঝোতা বৈঠক, মহানগর কমিটির অনুরোধ, কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না তাদের। দিনরাত সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা, যা বিপাকে ফেলেছে দল সমর্থিত প্রার্থীদের। দলের হাইকমান্ড অবগত হয়েছেন এবং দল থেকে ইতিমধ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। ইনশাআল্লাহ আমি আশা করবো তার শুভ বুদ্ধি হবে, সেও দলের পক্ষে কাজ করবে। এখানে যারা নির্বাচন করছে কোনো জায়গায় দলের কোনো প্রতীক নাই, এখানে স্বতন্ত্র প্রতীক আছে, স্বতন্ত্র প্রতীক নিয়ে সবাই নির্বাচনের মাঠে আছে। এদিকে প্রতিদ্বন্দ্বীদের থামাতে হাইকমান্ডে ধর্ণা দিচ্ছেন দল সমর্থিত প্রার্থীরা। লিখিত অভিযোগও দিয়েছেন কেউ কেউ, তবে এ ধরনের লিখিত অভিযোগে উল্টো দলের সুনামহানি হয়েছে বলে মন্তব্য এসব প্রার্থীদের। দলীয় ফোরামে অভিযোগ করেছে, যাতে দলীয় ফোরাম থেকে সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমার বিরুদ্ধে যে বিরোধিতা কার্যক্রম চলছে সেটা যাতে অবিলম্বে বন্ধ করা হয়। আপনি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, আপনি বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে তারা সহযোগিতা করতেছে না, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? আপনি স্ববিরোধী কাজ করতেছেন না? শেষ পর্যন্ত বিদ্রোহীদের সরিয়ে দেওয়া হবে বলেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। যারা মনোনয়ন চেয়েছে তারা ওখানে পদত্যাগপত্র সই করছে, প্রত্যেকে। তারা বলছে কি যে তারা নমিনেশন না পেলে তারা দাঁড়াবে না, তারা পদত্যাগ করবে। সুতরাং সেখানেই তারা পদত্যাগ করে আসছে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দুই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে একজন নিহতের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা খোদ দলের নেতাকর্মীদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের সহ 26 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে চট্টগ্রামের মগপুকুর পাড়ে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের গোলাগুলিতে বাবুল সর্দার নামে একজনের মৃত্যু হয়। আহত মাহবুবকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের তারাবতে পৌরসভা নির্বাচনকে ঘিরে কাউন্সিলর প্রার্থী রুহুল ফরাজি ও আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 30 জন আহত হয়েছে। এ সময় কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করে কর্মীরা। এছাড়াও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। লোকজন আপনার সাইড করতেছে তো এই মাঝখানে, দুজনের মাঝখানে সংঘর্ষ লেগে গেছে। আমাকে নিয়ে আরো ছেলেপেলে নিয়ে ওই মহিলার একটা ঘর আছে, ঘরের দিয়ে তালা মারছে, দেখতেছি দেখেন বাবু মারা গেল। আজকে তো আল্লাহ আমার বাঁচাইছে বাবুকে, আজকে তো আমার শেখ আছে না মনে হচ্ছে প্রার্থী আজকে আমার মৃত্যু। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদ আরো থাকছে। করোনায় এবার নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইস্তেমা, পরিস্থিতির উন্নতি হলে ঠিক হবে নতুন তারিখ। বিশ্বে করোনায় একদিনের রেকর্ড 15,683 জনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে 4,000-এর বেশি প্রাণহানি। দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মানহানির মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। অতি উৎসাহী দুজন মামলা দুটি করেছে দাবি করে তিনি মামলা প্রত্যাহারের আহ্বান জানান, তবে প্রয়োজনে তিনি নিজেই মামলা করতে পারেন বলেও জানান তাপস। এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় সাঈদ খোকনের পক্ষে সমাবেশ করেছেন তার সমর্থকরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের দ্বন্দ্বে সরগরম রাজনীতির মাঠ।
গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট দুই আর সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট উচ্ছেদ অভিযানের পর থেকে শুরু সাইদ খোকন ও শেখ ফজলুর তাপসের দ্বন্দ্ব। উচ্ছেদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে তাপসের বিরুদ্ধে অপপ্রচার এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন খোকন। তার ওই বক্তব্যের বিরুদ্ধে তাপস আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরপরই সোমবার খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন দুই ব্যক্তি। তবে মামলা দুটির সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়েছেন তাপস। দক্ষিণের মেয়র বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন মনে করলে তিনি নিজেই মামলা করবেন। গতকাল যে দুটো মামলা হয়েছে সে দুটো মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। দুজন আইনজীবী অতি উৎসাহী হয়ে যে মামলা করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব মামলা দুটো প্রত্যাহার করতে। মানহানি যদি আমার হয়ে থাকে তাহলে সেটা আমি পর্যালোচনা করব, ভবিষ্যতে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনেই মধুমতি ব্যাংকে ডিএসসিসি টাকা রাখা হয়েছে বলেও জানান মেয়র তাপস। আমি দায়িত্বভার গ্রহণ করার আগেও মধুমতি ব্যাংকের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবসায়িক বা সেবামূলক লেনদেন ছিল, সেখানে তখনও আমানত হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থ মধুমতি ব্যাংকে ছিল, এখনও আছে। এদিকে সাইদ খোকনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক, আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির দুটি মামলার আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে আদেশ 19 জানুয়ারি। মামলা দুটি গ্রহণ করা হলে এ বিষয়ে বিচারক পরবর্তী নির্দেশনা দেবেন বলে জানান আইনজীবীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাঠে রাজনীতিতে সফল না হয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দিতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে দলের আরেক নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে কোনো ব্যবস্থা নিতে পারছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে রাজধানীতে দলীয় এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল নিয়ে কর্মশালার আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। দলের বিরুদ্ধে প্রচারণা রোধে কেন্দ্র ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে এ আয়োজন। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে সত্য প্রচারে অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ গড়ে তুলতে হবে, সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে উদ্দেশ্যমূলক অপপ্রচার গুজব ছড়ানো হয় তার বিপরীতে সাইবার জগতে এক প্রশিক্ষিত এবং দক্ষ জনবল সঠিক জবাব দিয়েছে অপপ্রচারকারী অপশক্তির বিরুদ্ধে। অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ বলেন, ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতি মুহূর্তে ষড়যন্ত্রমূলক বক্তব্য আসছে, কিন্তু সরকারের মন্ত্রণালয় সেসব বন্ধ করতে তেমন উদ্যোগ নিচ্ছে না। নিরাপত্তা কি আমরা নিশ্চিত করব? নিরাপত্তা তো আপনাদের যার দায়িত্ব, সে আপনারা নিশ্চিত করবেন। আমরা বহুবার বলেছি যে এই ধরনের অপপ্রচার হচ্ছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার জনগণ কষ্টের মধ্যে যে অপতন্ত্র চালিয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে, সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না। মির্জা ফখরুলের হুমকির প্রতিক্রিয়ায় হানিফ বলেন, আওয়ামী লীগ এসব হুমকি ধামকিতে ভয় পায় না। বিএনপি মহাসচিবকে শালীনভাবে রাজনীতি করার আহ্বানও জানান তিনি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের সাবেক আমির শাহ আহমদ শফির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই। মঙ্গলবার হাটহাজারি দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন সংস্থাটির কর্মকর্তারা। হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী সহ 21 জনকে। আহমদ শফির মৃত্যুর বিষয়ে শিগগিরই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে পিবিআই। হেফাজতের সাবেক আমির আহমদ শফি হত্যা মামলার তদন্তে মঙ্গলবার সকাল 11:30টার দিকে হাটহাজারি মাদ্রাসায় যান তদন্তকারী সংস্থা পিবিআই এর কর্মকর্তারা। মাদ্রাসার শিক্ষা সচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর কাছে আহমদ শফির মৃত্যুর বিষয়ে তথ্য জানতে চায় তারা। বাবুনগরী ছাড়াও জিজ্ঞাসাবাদ করা হয় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইয়াহিয়া, হিসাব কর্মকর্তা জাবেদ, জ্যেষ্ঠ শিক্ষক আশরাফ আলী নিজামপুরী সহ অন্তত 14 জনকে।
মৃত্যুর আগে আহমদ শফি যে কক্ষটিতে ছিলেন সেটি এবং ছাত্রদের আন্দোলনের সময় ভাঙচুর হওয়া মাদ্রাসার অন্যান্য কক্ষ ঘুরে দেখেন পিবিআই কর্মকর্তারা। পরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে মামলার বিষয়ে আরো ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেন পিবিআই দল। কর্মকর্তারা জানান, তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও সাক্ষ্য গ্রহণের কাজ চলছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের অবস্থান এবং আহমদ শফির মৃত্যুতে তাদের ভূমিকা পর্যালোচনা করে শীঘ্রই আদালতে প্রতিবেদন দেওয়া হবে, জানালেন পিবিআই এর বিশেষ পুলিশ সুপার। এ সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে, যাচাই বাছাই করব এবং সাক্ষী নিব, আলামত সংগ্রহ করব এবং তদন্তের স্বার্থে যা কিছু করা প্রয়োজন তার সব কিছুই করব। বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন দাখিল করার চেষ্টা করব। তদন্তের বিষয়ে হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী জানান, আহমদ শফির মৃত্যুর বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও হেফাজতের অবস্থান সংবাদ সম্মেলন করে আগেই জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদ নিয়ে এর বাইরে কোনো মন্তব্য করতে চান না তিনি। তদন্তকারী দলকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান হেফাজত আমির। অবশ্যই তাদের মেহমানদারি করব, সহযোগিতা করব, মাদ্রাসা তো তাদের, আপনাদের। মাওলানা মুহাদ্দিস মুহাদ্দিস ইয়াহিয়া সাহেব ছিলেন, মুহাদ্দিস ওমর সাহেব ছিলেন, মুহাদ্দিস দিদার সাহেব ছিলেন, আমরা ক্লিয়ারভাবে ওদেরকে বলে ফেলছি যা যা জিজ্ঞাসা করেছে। গত সেপ্টেম্বরে হাটহাজারি মাদ্রাসার দায়িত্ব থেকে আহমদ শফি ও তার ছেলে আনাস মাদানিকে অব্যাহতির দাবিতে বিক্ষোভ করে ছাত্রদের একটি অংশ। বিক্ষোভের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় 18 সেপ্টেম্বর মারা যান আহমদ শফি। মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে শফির শ্যালক মঈনুদ্দিন চট্টগ্রামের আদালতে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক, নাসিরুদ্দিন মনির সহ 36 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস ও সাবেক মেয়র সাইদ খোকনের মতের অমিল সময়ের ব্যবধানে নিরসন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তাজুল ইসলাম বলেন, দুজন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি বা মত পার্থক্য অস্বাভাবিক কিছু নয়, তাই বিষয়টি খুব বড় করে দেখার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ওয়াসা থেকে যে খালগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশন পেয়েছে এর মধ্যে বেশ কটি খালকে হাতির ঝিলের মতো করে গড়ে তোলা হবে, এ নিয়ে শিগগির সিদ্ধান্ত হবে বলেও জানান তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, খালের জায়গা দখল করে ব্যক্তিগত ভবনের পাশাপাশি সরকারি রাস্তাও হয়েছে অনেক জায়গায়, কীভাবে এসবের সঠিক ব্যবস্থাপনা করা যায় তা নিয়ে কাজ করবে সিটি কর্পোরেশন। এদিকে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, রাজধানীতে মশা নিয়ন্ত্রণে কার্যকর কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। না, সাইদ খোকন সাহেব মেয়র হিসাবে 5 বছর দায়িত্ব পালন করেছেন, আর এখন আমাদের ব্যারিস্টার ফজলুর তাপস নতুন করে দায়িত্ব নিয়েছেন। তো এখানে আমার মনে হয় ওনাদের দায়িত্ব পালনকালীন অথবা বর্তমান দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে এবং সেটা আমার মনে হয় সময় ব্যবধানে নিরসন হয়ে যাবে। শুধু ফেব্রুয়ারি নয়, মার্চ মাসেও অমর একুশে বইমেলা আয়োজনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলা একাডেমি। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলে এপ্রিল বা মে মাসে মেলা আয়োজনের চেষ্টা করবেন তারা। তবে মার্চেই মেলা আয়োজনে বদ্ধপরিকর, বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে থাকা প্রকাশকেরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এবছর ভার্চুয়াল বইমেলা আয়োজনের কথা ভেবেছে বাংলা একাডেমি। তবে সেই প্রস্তাব নাকচ করে প্রতিবারের মতো ফেব্রুয়ারিতে মেলা আয়োজনের জোর দাবি জানান প্রকাশকরা। এ নিয়ে দুপক্ষের টানাপোড়েন চললেও বাংলা একাডেমি বলছে, শুধু ফেব্রুয়ারি নয়, মার্চেও বইমেলা আয়োজনের সম্ভাবনা নেই। করোনা পরিস্থিতির উন্নতি হলে এপ্রিল বা মে মাসে আয়োজন হতে পারে। মার্চ মাসেও আমরা হয়তো এই বইমেলা করতে সমর্থ হব না, তবে আশাই আমাদের ভরসা, যদি সম্ভব হয় এপ্রিল, মে, জুন যখনই পরিস্থিতি অনুকূলে আসবে তখনই বাংলা একাডেমি বইমেলা করবে। কোনো মতেই বাংলা একাডেমি বইমেলা বাতিল করেনি, শুধু সাময়িকভাবে পরিস্থিতির কারণে বইমেলা স্থগিত করেছে। এদিকে করোনায় বিপর্যস্ত প্রকাশনা খাত এমন দাবি করে প্রকাশকরা বলছেন, অন্তত মার্চে হলেও মেলা আয়োজন করা দরকার। গত একটি বছর বইয়ের বাজারটা যা গেছে, প্রকাশকদের খুবই খারাপ অবস্থা,
এবং যদি বইমেলা হয় তাহলে হয়তো বা প্রকাশনাটা একটু ঘুরে দাঁড়াবার সম্ভাবনা জাগে। এবং এই বইমেলা আসলে মার্চ মাসের ভেতরেই করা দরকার, এরপরে প্রাকৃতিক কারণে আর অন্যান্য কারণ আছে, এপ্রিল মাসের মধ্যে রোজাও শুরু হয়ে যাচ্ছে, এপ্রিল মাসে গরমটাও বেড়ে যায়, ঝড় বৃষ্টিও হয়, অর্থাৎ খুবই জটিল একটি সময় চলে আসবে। শেষ পর্যন্ত বইমেলা আয়োজন করা সম্ভব না হলে প্রকাশনা শিল্প বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করছেন প্রকাশকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে টঙ্গীর তুরাগ তীরে বা নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা। এতে অনেক মুসল্লি হতাশ হলেও স্থানীয় প্রশাসন বলছে করোনা সংক্রমণ রোধে এই উদ্যোগ, তবে পরিস্থিতির উন্নতি হলে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে নতুন তারিখ। করোনা মহামারীর কারণে টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমা আয়োজন স্থগিত করা হয় আগেই। পূর্ব ঘোষিত ইজতেমার প্রথম পর্ব 8, 9 ও 10 জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব 15, 16 ও 17 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা না হওয়ায় হতাশ অনেক মুসল্লি। তাবলিগের শীর্ষ মুরব্বীদের সঙ্গে আলোচনা করে দ্রুত ইজতেমার তারিখ নির্ধারণ করার দাবি তাদের। আজকে এসে অনেক খারাপ লাগলো, এই মাঠটা একদম ফাঁকা, কোনো দোয়া নাই। আশা করি যেন ইজতেমাটা হয় এই মাসে না হয় সামনের মাসে হবে, যেহেতু প্রতি বছর ইজতেমাটা হয় এবছরের জন্য আর কি ইজতেমাটা বাদ না ভরে। ওলামায়ে কেরাম এবং আমাদের মুরব্বীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে এই ইজতেমাকে ধারাবাহিকভাবে প্রতি বছরে নেই, এই বছর অনুষ্ঠিত করা যায়। বিশ্ব ইজতেমা আয়োজনের পরবর্তী তারিখ ও নির্দেশনা এখনও পায়নি স্থানীয় প্রশাসন। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের যৌথ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এবার এখনো আমরা এই ধরনের কোন তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা পাইনি আসলে, তো এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে যে এবার আসলে কি হবে। যদি আমরা আর কি পাই কোনো তারিখ তখন সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। করোনা পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে ইজতেমা আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের আদালতে তলব করা হয়েছে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসিকে। এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে ফিলিপাইনি ব্যাংকটির কর্তৃপক্ষ, তবে ব্যাংকের পক্ষ থেকে কে আদালতে হাজির হবেন তা জানানো হয়নি। মঙ্গলবার রয়টার্স জানায় রিজালের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে অভিযোগ করেছিল তার ভিত্তিতেই ব্যাংকটিকে আদালতে ডাকা হয়েছে। 2016 সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে $8,10,00,000 চুরি হয়। এই অর্থ ফিলিপাইনের মাকাতি শহরে রিজাল ব্যাংকের শাখায় 4টি ভুয়া অ্যাকাউন্টে জমা হয়। পরে চুরি হওয়া অর্থের মধ্যে মাত্র $1,50,000,000 পুনরুদ্ধার করা সম্ভব হয়। ঋণ আমানতের তথ্য গোপন, আবেদন ছাড়া পরিচালকদের ঋণ দেওয়া সহ নানা অভিযোগ উঠেছে বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্সের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে প্রতিষ্ঠানটির ৫,০০০ কোটি টাকার অনিয়মের তথ্য পাওয়া গেছে। যদিও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দাবি বাংলাদেশ ব্যাংকের সব তথ্যের জবাব দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন আমানতকারীর স্বার্থ রক্ষায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। এমনিতে দেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, আবার পিকে হালদারের কারণে নতুন করে সমস্যায় পড়েছে আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান। এর মধ্যে সামনে এলো বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্সের নানা কেলেঙ্কারি। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা গেছে প্রতিষ্ঠানটি পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বড় অঙ্কের ঋণ বের করে নিয়েছেন। এসব অর্থের বিষয়ে অনেক নথিপত্র মিলছে না, এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে, ঝুঁকির মুখে পড়েছে আমানতকারীদের অর্থ। অনিয়মের কারণে উত্তরা ফাইন্যান্সের 2019 ও 2020 সালের আর্থিক প্রতিবেদন সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উত্তরা ফাইন্যান্সের 2019 সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মার্চেন্ট ব্যাংকিং ও শেয়ার বাজারের মার্জিন ঋণের পরিমাণ ছিল প্রায় 600 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে এর মধ্যে 350 কোটি টাকা জমা হয়েছে উত্তরা ফাইন্যান্সের বিভিন্ন পরিচালকের ব্যাংক হিসাবে। এছাড়া প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয় 1,200 কোটি টাকা। কলমানি থেকে উত্তরা ফাইন্যান্সে নেওয়া ঋণের পরিমাণ 2019 সালের 31 ডিসেম্বর তারিখে ছিল 397,59,00,000 টাকা। আর্থিক বিবরণীতে 381 কোটি টাকার তথ্য গোপন করেছে প্রতিষ্ঠানটি।
এর বাইরে উত্তরা মোটরস ও উত্তরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে, যার কোনো অনুমোদন নেই। এদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে প্রতিটি বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা উত্তম কুমার সম্প্রতি মারা যাওয়ায় ৪০০ থেকে ৬০০ কোটি টাকার হিসেব মিলছে না বলেও দাবি করেন তিনি। ৪০০ কোটি টাকা উনি যেটা বললো যে সেটা হয় শেয়ারের মধ্যে হয়তো হইতে পারে, আমরা আমাদের টপ টু বটম যে শেয়ারের পোর্টফোলিও আছে, মার্জিন লোন আছে, ইন্টারেস্ট আছে, আমরা প্রত্যেকটা আইটেম একটা একটা করে চেক করতেছি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর পর্যবেক্ষণ প্রয়োজন, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে কড়া ব্যবস্থা। উত্তরা ফাইন্যান্স এবং তার আগে দুই একটি ঘটনা কিন্তু মানুষের বিশ্বাসকে মানে বিশ্বাসের উপর আঘাত আনবে, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর বিস্তারের পথে তাদের এক্সপ্যানশনের জন্য একটা বাধা তৈরি করবে। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং উত্তরা ফাইন্যান্স এগুলো নিয়ন্ত্রকই কিন্তু বাংলাদেশ ব্যাংকই, সেই হিসাবে নিয়ন্ত্রক সংস্থা হিসাবে দায়ভার অবশ্যই বাংলাদেশের উপর বাংলাদেশ ব্যাংকের উপর পড়ে। উত্তরা ফাইন্যান্সকে ১৯৯৫ সালে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ২০১৯ সালের হিসেবে তিনটি শাখায় প্রতিষ্ঠানটির আমানত ছিল ১৮৭৭ কোটি টাকা ও ঋণ ৩৭০৮ কোটি টাকা। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ২৫০০-এর বেশি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামীর আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ৮-এর বিচারক আমিরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই দম্পতির বিচার শুরু হয়। এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করেছেন বিচারক। অস্ত্র মামলায় সাজা পাওয়ার পর এবার মাদক মামলায় আলোচিত দম্পতি শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিচার শুরু হলো। গত বছর ২২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র‍্যাব। পরে তাদের দেয়া তথ্যে রাজধানীর ইন্দিরা রোডের বাসা থেকে উদ্ধার হয় অস্ত্র, বিদেশি মদ, নগদ অর্থ ও ভারতীয় রুপি। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মাদক মামলায় গত বছরের ১০ সেপ্টেম্বর অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। সেই চার্জশিটের ওপর ভিত্তি করে পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হলো বিচার কাজ। মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা রাষ্ট্রপক্ষের। এজাহার, চার্জশিট, সাক্ষীদের জবানবন্দি, সমস্ত সার্বিক কাগজপত্র পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য পর্যাপ্ত উপাদান আছে বলে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হওয়ার জন্য রাষ্ট্রপক্ষ থেকে আমি আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমার আবেদন বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। তবে পাপিয়া দম্পতিকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে আসামিপক্ষের আইনজীবী। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে, আমরা এর বিরুদ্ধে আমাদের অবস্থানগুলো তুলে ধরেছি যে এটা তাদের এই বিরুদ্ধে যে আনিত অভিযোগটি আছে তার যথাযথ না, সঠিক না। গত বছর ১২ অক্টোবর পাপিয়া দম্পতিকে অস্ত্র মামলার দুটি ধারায় ২৭ বছরের কারাদণ্ড দেন আদালত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে পিকে হালদারের সহায়তাকারী তিন ব্যক্তির ৯৫৮ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের আবেদনের প্রেক্ষিতে তাদের ব্যাংক হিসেব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ। দেশের আর্থিক খাত থেকে ৩৬০০ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। তার চক্রের অন্যতম সহযোগী ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালক নওশেরুল ইসলাম, বাসুদেব ব্যানার্জি, পাপিয়া ব্যানার্জি ও মমতাজ বেগম। ২০১৫ থেকে ২০১৯ মধ্যে এই চক্র নিজেদের অবস্থান ও প্রভাব কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য না দিয়ে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলে। এরপর ৫ থেকে ৭টি নাম সর্বস্ব কোম্পানির নামে ধাপে ধাপে ঋণ করে ৩৬০০ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে যেটা জব্দ করেছে ওটা আসলে টাকার একটা অংশ, এর অনেকগুলি টাকার এখনও অনুসন্ধান চলছে। কিছু টাকার ট্রেস পাওয়া গেছে, কিছু টাকা ট্রেস এখনও পাওয়া যায়নি। এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকে তাদের নামে ৯৫৮ কোটি টাকা পেয়েছে দুদক, যা সম্প্রতি জব্দ করা হয়েছে। বাকি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছে বলে ধারণা করছে দুদক। ক্লিয়ারিংয়ের মাধ্যমে টাকা পাচার করা হয়েছে এবং আজকে যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো দেখা যাবে ম্যাক্সিমামই সাসপিশিয়াস ট্রানজ্যাকশন।
দুদকের ধারণা ৩৬০০ কোটি টাকা নয়, আরও অন্তত পাঁচ গুণ টাকা আত্মসাত করেছে পিকে হালদার চক্র। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিভরিতে ২০০০ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে জুয়েলার্স সমিতি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২০০০ টাকা কমে দাঁড়িয়েছে ৭২৬৪১ টাকা, ২১ ক্যারেটের দাম ৬৯৪৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৬০৭৪৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৫৫,০০০ টাকা। বুধবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেটে চলছে তিন দিনব্যাপী মাছের মেলা। মেলায় রয়েছে নদী ও বিলের অন্তত ৪০ প্রজাতির মাছ। তবে আয়োজকরা জানিয়েছেন, করোনার কারণে এবার সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে মেলা। সিলেট অঞ্চলে পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় মাছের মেলা। কেনা হয় সাধ্য অনুযায়ী বড় ধরনের মাছ। এরই ধারাবাহিকতায় নগরীর বন্দরবাজারের লালবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী মাছের মেলা। সুরমা কুশিয়ারা নদীসহ বিভিন্ন বিল থেকে এসেছে ৪০ কেজি ওজনের বাঘায় ৩৫ কেজির বোয়ালসহ কাতলা, রুই, চিতল, সামুদ্রিক কোরাল ও প্রচুর ইলিশ। এই বাজারে একটা নতুন আকর্ষণ হয়েছে এই ময়ূরপঙ্খী মাছ আসায়, আর কাস্টমাররা বৃদ্ধি পাইছে। আশা করি আগামীতে আরও সুন্দর পরিবেশে আরও সুন্দরভাবে কাস্টমারে যাতে আমরা কাছে আইয়া সস্তায় মাছ কিনতে পারেন ওলা পরিবেশ সৃষ্টি করবো আমরা। নানা জাতের মাছ দেখতে ভিড় করছেন অনেকেই, দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। অনেক ধরনের মাছ এখানে আছে, গোয়াল, কাতলা, রৌ, বিদেশি মাছও এখানে আছে। এই বিদেশি মাছ দেখার জন্য অনেক মানুষ এখানে আসছে, আমিও গিয়া বিদেশি মাছটা দেখছি। তবে করোনার কারণে সীমিত পরিসরে আয়োজনের কথা জানান উদ্যোক্তারা। ব্যবসায়ী যারা আছি আমরা বসিয়া ওইটা কইছি না আমরা মেলা করবো না, মেলা না করিয়া আমরা একটু শাকসবজা করছি, এটা কাস্টমারদের বুঝাইতেছে যে আজকে ও উপলক্ষে মানে সংক্রান্তির উপলক্ষে দুই সাইডটা মাছ বিকতে পারে। ঐতিহ্যবাহী এ মাছের মেলা চলবে আগামীকাল পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় বিশ্বে একদিনের রেকর্ড ১৫,৭০০র বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো ১৯,২০,০০০। নতুন ৬.৬ লাখের বেশি শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯.২০ লাখ। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মারা গেছে ৪,২০০ জনের বেশি মানুষ। এ নিয়ে চতুর্থবারের মতো দেশটিতে একদিনে মৃত্যু ৪,০০০ ছাড়ালো। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ১২৪৩ জনের মৃত্যু দেখেছে যুক্তরাজ্য। এ নিয়ে সেখানকার মোট প্রাণহানি ছাড়ালো ৮৩,০০০। ২৪ ঘন্টায় দেশটিতে নতুন রোগী মিলেছে ৪৫,০০০এর বেশি। ব্রাজিলে মঙ্গলবার ১১০৯ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৬১,০০০এর বেশি। এছাড়াও জার্মানিতে ১১০৬ ও দক্ষিণ আফ্রিকায় ৭৫৫ জন মারা গেছে। আর ভারতে একদিনে মৃত্যু হচ্ছে ১৭৮ জনের। ডেমোক্রেটদের অভিশংসন প্রস্তাব উত্থাপনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন অভিশংসন প্রস্তাব আনায় জাতি ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শনে যাওয়ার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। ক্যাপিটাল হিলে হামলার পর এই প্রথম কথা বলেন ট্রাম্প। ডেমোক্রেটদের অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে কোনো রকম সহিংসতা চান না তিনি। তবে ক্যাপিটাল হিলে তাণ্ডবের আগে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য পুরোপুরি সঠিক ছিল বলে দাবি করেন তিনি। গত সপ্তাহে সহিংসতার আগে ট্রাম্প তার সমর্থকদেরকে জান প্রাণ দিয়ে লড়াই করার আহ্বান জানান। ডেমোক্রেটদের অভিযোগ, ট্রাম্পের এই বক্তব্যের পরই রিপাবলিকান সমর্থকরা ক্যাপিটাল হিলে নৈরাজ্য চালায়। এদিকে যুক্তরাষ্ট্রে বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ২৪ জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আমরা সহিংসতা চাই না, কখনোই চাই না, একেবারেই চাই না। আমার বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাব দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এটা আমার বিরুদ্ধে ক্রমাগত অপবাদের অংশ। এটা একেবারেই হাস্যকর একটি বিষয়। ইউরোপিয়ান ফুটবলে জয় পেয়েছে ফেভারিটরা। ইপিএলে বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউনাইটেড। এই জয়ে লিভারপুলকে টপকে টেবিলের শীর্ষে উঠে এলো রেড ডেভিলস। এদিকে কোপা ইতালিয়ার তোরিনিকে টাই ব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে শেষ আটে এসে মিলান।
বার্লির মাঠে একের পর এক আক্রমণ করেও মিলছিল না জালের দেখা। পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ম্যান ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দিলেন পল পগবা। বার্নিল বিপক্ষে কোস্টার্জিত জয়ে লিভারপুলকে টপকে টেবিলের শীর্ষে উঠল রেড ডেভিলস। এদিকে ঘরের মাঠে সেভিয়াকে 2-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। গোল করেছেন আনহেল কোর, রেয়া ও সাউল নিগুয়েজ। এই জয়ে রিয়ালের সাথে 4 পয়েন্টের ব্যবধান বাড়ালো রোহি ব্ল্যাঙ্কোরা। অনেকটা নীরবে আজ শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুম। প্রথম দিন বিকেল 4টায় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ উত্তর বারিধারা। বাফুফের অবাক করা নিরাপত্তার মাঝে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শিদি জানিয়েছেন, এক সপ্তাহ পর আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে স্পন্সরের নাম ঘোষণা করা হবে। পেশাদার লীগের 12 আসর পার হয়েছে, পেশাদারিত্বের ছাপ নেই ফুটবল ফেডারেশনের। 13তম আসরের সূচি তৈরিতেই হিমশিম খেতে হচ্ছে। প্রথম রাউন্ডের 6 ম্যাচের সূচি পাওয়া গেছে শেষ মুহূর্তে। 4 ভেন্যুতে ম্যাচ আয়োজনের চেষ্টা, কিন্তু ঢাকার বাইরের ভেন্যুতে কবে খেলা গড়াবে সেটা জানা নেই। লীগ শুরুর আগে স্পন্সর পাওয়া যাবে আশাবাদী ছিল বাফুফে, তবে এখন স্পন্সরের নাম ঘোষণা করেনি ফেডারেশন। যদিও চুক্তি সম্পন্ন হয়ে গেছে জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শিদি। যারা স্পন্সর প্রতিষ্ঠান তারা একটু বড় করে এটি করতে চাচ্ছেন। আমরা আনুষ্ঠানিকতা 1 সপ্তাহ পরে করব। প্রথম রাউন্ড যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিয়েছি, এখানে আরেকটু সময় প্রয়োজন আছে। তাহলে পরবর্তী আরেক রাউন্ড আমি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 2টো করে ম্যাচ দিয়ে দিব। এসব অগোছালোর মধ্যে অবশ্য অনুশীলন থেমে নেই ফুটবলারদের। সিজন ওপেনিংয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস প্রতিপক্ষ উত্তর বারিধারা। ফেডারেশন কাপ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করেই ভালো শুরুর প্রত্যয় অস্কার ব্রুজনের। উত্তর বারিধারাকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা ফেডারেশন কাপে দারুণ খেলেছে, দলের সবাই জয় প্রত্যাশা করছে। টানা ম্যাচের ক্লান্তি কাটাতে একাদশে কিছু পরিবর্তন রাখা হবে। প্রিমিয়ার লিগে এর আগে 3টি আসর খেলেছে উত্তর বারিধারা। শেষ হওয়া ফেডারেশন কাপে ব্রাদার্স ও আরামবাগকে হারিয়ে চমক দেখিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল। জাতীয় দলের নতুন মুখ সুমন রেজার উপর থাকবে বাড়তি দায়িত্ব। পয়েন্ট হারাবো না, একটা পয়েন্ট হলেও ঘরে আনবো আমরা। আমরা চাই জয় দিয়ে শুরু না করতে পারলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট নিয়ে এসে আমাদের লিগটা সুন্দরভাবে শুরু করার জন্য, যাতে সামনের ম্যাচগুলোর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। লিগ শুরুর একদিন আগে ছোট আয়োজনে জার্সি উন্মোচন করেছে উত্তর বারিধারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে হোম অফ ক্রিকেটে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। এদিনও ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি স্কিল নিয়েও কাজ হয়েছে। চোট কাটিয়ে টাইগারদের সুখবর দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পুনর্বাসন শেষে উইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সাকিব তামিম মুশফিকদের নির্ভার অনুশীলন, কিন্তু হোম অফ ক্রিকেটের আরেক পাশে সাইফউদ্দিনের চোট মুক্তি লড়াই। পুরনো চোটের সাথে নতুন চোটে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের শুরুটা মিস করেছেন। ঝুঁকি নিয়ে শেষ 3 ম্যাচে মাঠে নেমেছেন রাজশাহীর হয়ে। উইন্ডিজ সিরিজে পুরনো চোট মাথাচাড়া দেওয়ার আগে দাওয়াই নিয়েছেন, পুনর্বাসনে কাজ করেছেন সেশন বাই সেশন, তাতে মিলেছে ফিট সার্টিফিকেট। খুব টেনশন ছিলাম সিরিজের আগে, আসলে রিকভারি করে উঠতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করছে আমাকে বাজিত ভাই। লাস্ট কয়েকটা দিন শাওন ভাই ছিল আমাদের ফিজিও, উনি আমাকে খুব হেল্প করছে। ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী লাস্ট কয়েকদিন কাজ করলাম, রিহ্যাব করলাম, হার্ড এসল ট্রাই করলাম, বাট আলহামদুলিল্লাহ ওভারঅল সব মিলিয়ে ভালো। ক্যাম্পের প্রথম দিন থেকেই বল করেছেন, অলরাউন্ডার সত্ত্বায় ব্যাটিং বাদ যায়নি। তৃতীয় দিন এসে ব্যাট ঘুরিয়েছেন 8 ঘন্টার কম। কিছুটা জড়তা থাকলেও আসল লড়াইয়ের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অনুশীলনের পাশাপাশি পাচ্ছেন প্রস্তুতি ম্যাচ। লাস্ট 3 দিন অনেক হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস হচ্ছে, ব্যাটিং বলিং ফিল্ডিং সবই করলাম। আর সবচেয়ে বড় কথা হলো আমরা লাস্টে 2টা বঙ্গবন্ধু সিরিজ এবং প্রেসিডেন্ট কাপ আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, তো যার কারণে আমাদের জন্য এই জায়গাটা খুব কম্পিটিশন, দলে সুযোগ পাওয়া বা ব্যাটিং সুযোগ পাওয়া, এই জন্য আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। তাস্কিনের চোট টাইগার শিবিরে হতাশা বাড়ানি, হাতে সেলাই পড়লেও দুশ্চিন্তা নেই, থাকতে হচ্ছে 72 ঘন্টার পর্যবেক্ষণে। তবে ওয়ানডে সিরিজে টাইগার পেসারকে পাওয়ার আশা ম্যানেজমেন্টের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ জিতে বাংলাদেশে এসেছে টিম উইন্ডিজ বলেছেন কোচ ফিল সিমন্স। ঘরের মাঠে টাইগারদের ফেভারিট মানছেন তিনি, তবে দল যেমনই হোক মাঠের পারফরমেন্সের উপরে নির্ভর করবে ফলাফল, সেটাও মনে করিয়ে দিয়েছেন। কঠিন কন্ডিশনে নতুনদের প্রমাণের সুযোগ দেখছেন সিমন্স। কোয়ারেন্টাইন পর্ব শেষে সরকারের অনুমতি সাপেক্ষে শুক্রবার অনুশীলনে নামবে ক্যারিবীয়রা।
করোনাকালে ওরাই সবচেয়ে সাহসী। ইংল্যান্ড নিউজিল্যান্ড ঘুরে বাংলাদেশে টিম উইন্ডিজ। রোববার ঢাকায় এসে কোয়ারেন্টিনে সফরকারীরা, প্রথম ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ। দশ তারকা ছাড়া খর্বশক্তির দল নিয়ে টাইগার ডেরায় ক্যারিবীয়রা। একগাদা নতুন মুখ নিয়ে লড়াই জমাতে পারবে কি এই দল? যারা এসেছেন তাদের ওপরে আস্থা রেখেই মিশন শুরু করতে চান কোচ ফিল সিমন্স। নতুন খেলোয়াড়দের খুব ভালো মতো দেখা যাবে, তারা বড় ম্যাচের চাপ কীভাবে সামলায়, কীভাবে ম্যাচ জয়ের ছক কষে, সবই ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়ার সুযোগ রয়েছে এই সিরিজে। নতুনদের প্রমাণ করার সিরিজও বলা যায় এটিকে। সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে, এখানকার কন্ডিশন উইন্ডিজের জন্য চ্যালেঞ্জিং, ওদের দলটাও নবীন, তাতে টাইগাররাই সিরিজে ফেভারিট বলতে দ্বিধা নেই, সেটা মাথায় আছে সিমন্সের। কিন্তু জেতার মানসিকতা নিয়েই মাঠে নামার মন্ত্র শিখিয়েছেন শিষ্যদের। দল যেমনই হোক, মাঠের পারফরমেন্সের উপরই নির্ভর করবে জয় পরাজয়। ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী প্রতিপক্ষ, তবে সিরিজ জিততেই আমরা এখানে এসেছি। করোনাকালে উইন্ডিজ দুটো সিরিজ খেলে ফেলেছে, কিন্তু সফরকারীদের এই দলের অনেক সদস্যের জন্যই এই অভিজ্ঞতা নতুন। প্রোটোকল কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে মনোযোগ রাখাই মাঠে লড়াইয়ের আগে বড় পরীক্ষা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্চের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে জাতীয় হকি দলের অনুশীলন শুরু হচ্ছে। মূল লড়াইয়ের আগে দু একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা কোচের। অন্যদিকে দল গঠনে তারুণ্যকে প্রাধান্য দিতে চায় ফেডারেশন। যুব বিশ্বকাপ বাছাইয়ে ভালো করাটাই তাদের মূল লক্ষ্য। মাঝে যুব দলের কার্যক্রম থাকলেও হকির জাতীয় দল গত আড়াই বছর অলস সময় কাটিয়েছে। সেখানে এক বছর আবার করোনার সঙ্গে বসবাস। এবার ক্যাম্পের শুরুতেই সেই কোভিড পরীক্ষা তরুণ ফরওয়ার্ড দেবাশিসকে ঠেলে দিয়েছে আইসোলেশনে। অন্যরা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে নীল টার্ফে অনুশীলনে ব্যস্ত। ব্যক্তিগত কারণে ক্যাম্পে যোগ দেননি গোলকিপার আবু সাইদ। অনুশীলনের শুরুতে হালকা ওয়ার্ম আপ, পরে দুই গ্রুপে ভাগ হয়ে চলে প্র্যাকটিস ম্যাচ। করোনা পরিস্থিতির মধ্যে ক্যাম্পে ফিরতে পেরে খুশি খেলোয়াড়রা। আমরা নিজের সেফটির জন্য, বাংলাদেশের সেফটির জন্য মনে করেন আমরা কিছু রুলস রেগুলেশনের মধ্যে আমরা থাকার চেষ্টা করব, কারণ আমরা চাই না আমাদের একটু অসচেতনতার কারণে আমাদের টিমের কারো ক্ষতি হোক বা এই ক্ষতিটা আমাদের রেজাল্টের উপর প্রভাব পড়ুক। মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে নিজেদের টেম্পারমেন্ট বাড়িয়ে নিতে কোচের দাবি দু একটি প্র্যাকটিস ম্যাচের। তবে চারদিকে করোনা সংক্রমণ, প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে তাই শঙ্কা আছে। জুনে যুব এশিয়া কাপের বাছাই থাকায় দল গঠনে তারুণ্যকে প্রাধান্য দিতে চায় ফেডারেশন। 15 ফেব্রুয়ারির পরে চারটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই, সেটা দেশে হোক অথবা টিম বাইরে গিয়ে হোক। তো বাইরে যাওয়ার পসিবল খুব কম, বাইরে থেকে একটা টিম আনারই চেষ্টা করতেছে ফেডারেশন। আমাদের জন্য 21 ম্যাচটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা সেটাও আমাদের দেশে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা যদি চারটা টিমের মধ্যে থাকতে পারি এশিয়াতে, সেক্ষেত্রে আমাদের জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ আছে। সেই সুযোগটা আমি মনে করি এই চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে আমরা কাজে লাগাতে পারবো। দেশে করোনা ভ্যাকসিন শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে খেলোয়াড়দের জন্য টিকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আব্দুর রশিদ শিকদার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়ার পারমে চলছে বরফ ভাস্কর্য তৈরির প্রতিযোগিতা। রাশিয়া এবং বেলারুশের 14টি শহর থেকে আসা 30 জন প্রতিযোগীকে নিয়ে বসেছে এবারের আসর। প্রতিযোগিতা শেষে 5 দিন ধরে ভাস্কর্য যাচাই বাছাইয়ের পর বিজয় নির্বাচন করবেন বিচারকেরা। করোনা মহামারীতেও স্বাভাবিক ছন্দেই চলছে রাশিয়া। প্রতি বছরের মতো এবারও বসেছে ভাস্কর্য তৈরির প্রতিযোগিতা। সপ্তমবারের এই আসরে অংশ নিয়েছেন 30 জন প্রতিযোগী। দুটি দলে ভাগ হয়ে চলছে ভাস্কর্য তৈরির কাজ। প্রতিযোগিতার জন্য পার্ম শহরের বাইরে একটি পুকুরের পানি দিয়ে তৈরি করা হয়েছে বরফ। সেখান থেকে বরফগুলো ব্লক আকারে কেটে সরবরাহ করা হচ্ছে প্রতিযোগীদের। পুরনো অনেক শিল্পীর পাশাপাশি এবারের আয়োজনে অংশ নিয়েছেন অনেক নতুন প্রতিযোগী। তবে প্রতিযোগিতার শর্ত অনুযায়ী তারা প্রত্যেকেই অন্যান্য বরফ ভাস্কর্য তৈরির প্রতিযোগিতায় জিতে এসেছেন। বিজয়ী বাছাইয়ের ক্ষেত্রে প্রধান বিবেচ্য ভাস্কর্যের নতুনত্ব, ভাস্কর্যের বার্তা এবং সৃজনশীলতা। এসব শিল্পকর্ম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে 14 থেকে 15 জানুয়ারি পর্যন্ত। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
করোনা প্রতিরোধী নাকের স্প্রে উদ্ভাবন করার দাবি দেশের গবেষকদের, ঝামেকে 200 রোগীর উপর পরীক্ষা। সারা দেশে 57,000-এর বেশি নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ হয়নি বেশিরভাগ, কমিশনের প্রতিবেদন। বিসি প্রভিসি ট্রেজারার ছাড়াই চলছে 71 বিশ্ববিদ্যালয়। 31 জানুয়ারির মধ্যে প্যানেল না হলে কঠোর ব্যবস্থা। চট্টগ্রাম সিটি নির্বাচনে 48 ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী, মানছে না হাইকমান্ডের নির্দেশ। ট্রাম্পের অভিশংসন বিষয়ে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি আজ। তাণ্ডবের আগে দেয়া বক্তব্য সঠিক বললেন ট্রাম্প। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।